খুব সুন্দর একটা সিনারি তোমাদের এঁকে দেখাবো, সাথে পার্সপেক্টিভ রাস্তার। চাইলে তোমরা আগে পেন্সিল দিয়ে এঁকে নিতে পারো। গাছগুলো বড় থেকে ছোট কীভাবে আঁকবো সেটাও খুব ভালো মতো দেখবে। প্রত্যেকটা লাইন টোন খেয়াল করে দেখো। এটা যেহেতু একদম সবার সামনে, তাই একটু আগিয়ে নিলাম, তারপরেরটা আর একটু ছোটো, তারপরেরটা আর একটু ছোটো, মিডিলে মিডিলে আর একটা করে লাইন দিয়ে দিলাম। এই পার্সপেক্টিভটা এই ছবিতে অনেক জরুরি, তাই ড্রয়িংটা আগে সুন্দর মতো করে নেবে। একটা মেয়েকে দিচ্ছি, মেয়েটা কিভাবে আঁকছি দেখে নাও। কাপড়ের ভাঁজগুলো দিয়ে দিচ্ছি, তবে আমি যখন কালার করব তখন ডার্ক অ্যান্ড লাইটের বিষয়টা খেয়াল করবে। আমি রেড কালার দিব। চুলটা করে নিচ্ছি, এটা হচ্ছে কালার পেন্সিল, একটু বেশি ডার্ক করার জন্য আমি এটা ইউজ করছি চুলে। দেখো, দুই পাশ দিয়ে হাতের রেড কালার দিয়ে জাস্ট মিক্সড করে দিলাম। এই জায়গাগুলো, ছোটো ছোটো জায়গাগুলো খেয়াল করবে। প্রত্যেকটা স্টেপ যদি ফলো করো তাহলে ছবি অবশ্যই সুন্দর হবে। আর তোমরা যখনই টেনে টেনে ছবি দেখো তখন কিন্তু হয় না, ব্ল্যাক কালারের জুতা পরিয়ে দিচ্ছি। স্কিন কালার দিয়ে দিচ্ছি। এরপরে ব্লু কালার নিয়ে পেছন দিকে দিয়ে আঙুলের সাহায্যে একটু ব্লেন্ড করে দিচ্ছি। এরপর একটু অ্যাশ কালার দিলাম, আবার মিক্সড করে দিলাম। আমি একটা কালার উপর আর একটা কালার চাপাই, তাই সব সময় আমার ভিডিওটা যদি ফুল ভিডিও দেখো তাহলেই তোমরা ছবিটা একই রকম করতে পারবে, না হলে কালার মিলবে না। গাছে দেখো, প্রথমে পিট কালার দিয়েছিলাম, তারপর ডার্ক সবুজ, তারপরে একটু নেভি কালারটা দিয়ে একটু পাতার টোন দিয়ে মিশিয়ে দিচ্ছি, আর একটু ব্ল্যাক করে দিচ্ছি। আর তার পাশে যে গাছটা দেখছো ওইটা হচ্ছে লাইট গ্রিন দিয়ে রেখেছি, লাইট গ্রিন ডার্ক গ্রিন। একইভাবে সব লাস্টে ব্লু কালার। ডালগুলো একটু ডার্ক করে দিচ্ছি। এবার কালার পেন্সিলের কালো নিয়ে একটু ডাল দিয়ে দিচ্ছি চিকন চিকন, আর সাথে গাছের সাইডটাও নিট অ্যান্ড ক্লিন করে দিলাম। এখানে আমি লাইট অরেঞ্জ প্রথমে দিয়ে নিচ্ছি, তারপর ব্লেন্ড করে নিচ্ছি। এখানে আমি একটু অরেঞ্জ কালার নিলাম, যেটা তোমার রেড অরেঞ্জ ওইটা, তারপর মিক্সড করে দিলাম এবার লাইট অরেঞ্জ।
এই পাশে আমি স্কিন কালারটা দিচ্ছি। তারপর আবার ব্লেন্ড করে দিচ্ছি। একটু ডার্ক অরেঞ্জ দিলাম এখানে। একইভাবে এই পাতাগুলো করে নিয়েছি। আর পাতায় আমি কী কী কালার ইউজ করেছি, লাইট গ্রিন, ডার্ক গ্রিন, নেভি ব্লু, এপাশেও একটুখানি অরেঞ্জ দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে পিট কালার। পিট কালার দিয়ে কিছু ঘাসের টোন দিয়ে দিচ্ছি। ফাঁকা জায়গাগুলোতেও একটু অরেঞ্জ দিয়ে নিচ্ছি। এখন একটু ব্লেন্ড করে দেব। এটা আরেকটু ডার্ক করে দিলাম, ডার্ক অরেঞ্জ। তবে কতটুকু দিচ্ছি এগুলো কিন্তু খেয়াল করবে। এবার ডার্ক অরেঞ্জ দিয়ে কিছু টোন দিয়ে দিচ্ছি ঘাসের। আবার ব্লেন্ড করে দিচ্ছি। তবে ব্লেন্ড পুরোটা করছি না, টোনগুলো নিচের দিকটায়, এই যে টোন তার নিচের দিকটায় ব্লেন্ড করে দেব, তাতে করে উপরের দাগগুলো ঠিক থাকবে। আবার লাইট অরেঞ্জ দিয়ে দিচ্ছি। পিট কালারটা নিয়ে আর একটু ডার্ক ডার্ক করে দিচ্ছি। আর কিছু কিছু জায়গায় বেশি ঘাস দিয়ে দিলাম। রেড কালার নিয়েছি, এটা হচ্ছে অরেঞ্জ রেড। এরপরে ফ্লুইড দিয়ে সাদা সাদা ফুল ফুটিয়ে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও।